বৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনা মহামারী কালে অনলাইন শিক্ষা কার্যক্রম নিয়ে আজকে ব্যাংকের স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর কৃষি শিক্ষা প্রথম পত্র আমি ক্লাস নিচ্ছি। এগুলো খেয়ে কেঁচো মল ত্যাগ করে, তাছাড়া
এতো দেহতে এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়, এগুলো জৈব পদার্থের সাথে মিশ্রিত হয়ে একটা উন্নত জৈব সারে পরিণত হয়। এই সার এঁটেল মাটিতে মিশ্রিত করা হলে তাতে প্রচুর পরিমাণে জৈব পদার্থ যুক্ত করে এবং এটা দোআঁশ মাটিতে পরিবর্তন হয়। গভীর কর্ষণের সাহায্যে জমিতে গভীরভাবে কর্ষণ করা হলে নিম্ন স্তরের মাটি উপরের স্তরে উঠে আসে, ফলে এঁটেল মাটি কিছু পরিমাণে দোআঁশ মাটিতে পরিবর্তন হয়। পানি ব্যবস্থাপনার মাধ্যমে এঁটেল মাটির প্রধান সমস্যা জলাবদ্ধতা ও স্যাঁতসেঁতে ভাব, তাই এরূপ মাটির ভূপৃষ্ঠস্থ ও টাইল নিষ্কাশন করলে একে দোআঁশ মাটিতে পরিণত করা হয়। তাছাড়া নদীর পলি সমৃদ্ধ পানি দ্বারা সেচের মাধ্যমে এঁটেল মাটিকে দোআঁশ মাটিতে পরিণত করা যায়। ব্যবহারের ফলে
মাটিতে জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি পেয়ে মাটির গুণগত উন্নত হয়। এগুলোই কেঁচো সার হিসেবে ব্যবহার করা হয়।